প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি মনীষা ভট্টাচার্য, সহকারী শিক্ষিকা মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর বিষয় গণিত গণিত বইয়ের দুইটি অঙ্ক তোমাদের বুঝিয়ে দেব। সবাই খেয়াল করো, এই যে দেখো 85 পৃষ্ঠার 4 নং অঙ্কটা আজকে আমরা করব। দেখো 4 নম্বর অঙ্কে কি আছে, বিনা 20 টাকা দিয়ে একটি পেয়ারা এবং 30 টাকা দিয়ে একটি বেল কিনলো, সে মোট কত টাকা খরচ করলো। ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু বলা হয়েছে যে বিনা 20 টাকা দিয়ে একটি পেয়ারা ও এবং 30 টাকা দিয়ে একটি বেল কিনলো, তাহলে সে মোট কত টাকা খরচ করলো, তার মানে এই অঙ্কটা যোগ করতে হবে। ঠিক আছে, দেখো শুরু করা যাক। বিনা পেয়ারা কিনলো 20 টাকা, বিনা পেয়ারা কিনলো 20 টাকা। বিনা বেল, বেল কিনলো 30 টাকা, 30 টাকা। তাহলে এবার মোট খরচ, মোট খরচ করলো 0 0 0, তাহলে 3 আর 2 5, 3 4 5, 3 আর 2 5, 50 টাকা। বিনা মোট কত টাকা খরচ করলো, 50 টাকা, 30 টাকা, 50 টাকা। বিনা পেয়ারা কিনলো 20 টাকা, বিনা বেল কিনলো 30 টাকা, মোট সে মোট খরচ করলো 50 টাকা। তাহলে উত্তর ৫০ টাকা। এটা তাহলে আমরা কি করলাম, যোগ করলাম। দেখো এই অঙ্কটা কিন্তু 85 পৃষ্ঠার 4 নম্বর অঙ্ক। দেখো বিনা পেয়ারা কিনলো 20 টাকা, বিনা বেল কিনলো 30 টাকা, সে মোট খরচ করলো 50 টাকা। ঠিক আছে, এবার দেখো 87 পৃষ্ঠার, এ দেখো 87 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটা এবার আমরা করব। 5 নম্বর অঙ্কে কি লেখা আছে, একটি গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 50টি, মিতা 20 পৃষ্ঠা পড়া শেষ করেছে, সে কত পৃষ্ঠা পড়েনি। তাহলে দেখো কি লেখা আছে, একটি গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 50, মিতা 20 পৃষ্ঠা পড়া শেষ করেছে, কত পৃষ্ঠা পড়া হয়নি। তাহলে এই অঙ্কটা কি হবে, বিয়োগ হবে। ঠিক আছে, আমরা এখন এই অঙ্কটা করব। দেখো 5 নম্বর অঙ্ক, একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা 50
একটি মিতা এই দেখো মিতা পড়া শেষ করেছে 20 পৃষ্ঠা মিতা পড়া শেষ করেছে ছে 20টি তাহলে পড়া হয়নি কত পৃষ্ঠা আমি তার পড়া হয়নি পড়া হয়নি সমান সমান শূন্য করতে শূন্য পাঁচ থেকে দুই বাদ গেলে কত থাকে তিন তিরিশ টি অথবা তোমরা এটাকে আলাদা জায়গায় এই দেখো আলাদা জায়গায় তোমরা এটাকে করে নিতে পারো আগে আমরা পাঁচটা দাগ দেব তিন চার পাঁচ পাঁচটা থেকে আমরা দুইটি কেটে দেব তাহলে থাকবে তিন এই তিন আর শূন্য করতে শূন্য ঠিক আছে তাহলে উত্তর তিরিশ টি পৃষ্ঠা পড়া হয়নি দেখো একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশটি মিতা পড়া শেষ করেছে বিশটি পড়া হয়নি তিরিশটি তার মানে তিরিশটি পৃষ্ঠা সে পড়েনি বিশ পৃষ্ঠা তার পড়া হয়ে গিয়েছে তাহলে আমরা কি বুঝলাম দেখো শূন্য করতে শূন্য পাঁচের থেকে দুই বাদ দিলে থাকবে হচ্ছে তিন তাহলে তিরিশ পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে যদি আমরা বিশ পৃষ্ঠা পড়ি তাহলে আর কয় পৃষ্ঠা বাকি থাকে তিরিশ পৃষ্ঠা তাহলে উত্তর কত তিরিশ এই অঙ্কটা কিন্তু বিয়োগ হ্যাঁ ভালো করে তোমরা মনে রাখবে যে এই অঙ্কটা বিয়োগ পাঁচ নাম্বার দেখো আমরা কিন্তু পঁচাশি পৃষ্ঠার চার নাম্বার অঙ্কটা করেছি সেটা ছিল যোগ আর এটা হচ্ছে সাতাশি পৃষ্ঠার পাঁচ নাম্বার অঙ্ক এটা কিন্তু বিয়োগ অঙ্ক এই দুইটা অঙ্ক তোমরা খুব ভালো করে বাড়িতে শিখবে কারণ এই দুইটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে আরেকবার তাহলে অঙ্কগুলো আমরা দেখে নেই পঁচাশি পৃষ্ঠার চার নং অঙ্ক বিনা পেয়ারা কিনলো ২০ টাকা বিনা বেল কিনলো ৩০ টাকা মোট খরচ করলো ৫০ টাকা উত্তর ৫০ টাকা আর হচ্ছে আর ২৭ পৃষ্ঠার ৫ নং দেখো একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৫০টি মিতা পড়া শেষ করেছে ২০টি পড়া হয়নি ৩০টি উত্তর ৩০টি আজ তাহলে এই পর্যন্তই থাক আগামী ক্লাসে আবার আমরা কিছু না কিছু নিয়ে উপস্থিত হব তোমরা বাড়িতে অবশ্যই এই অঙ্ক দুইটে করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আমি মনীষা ভট্টাচার্য তোমাদের থেকে বিদায় নিচ্ছি।